নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিও আপনার ঘরের সকল সমস্যা দূর করতে চলেছে। আজকের ভিডিওটিতে যা কিছু সমাধান থাকবে তা আপনার প্রতিটি সমস্যার সমাধান করবে। যদি আপনার সন্তান ভুল পথে চালিত হয়, যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, যদি আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা থাকে, যদি আপনার বাড়িতে পিতৃদোষ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওটিতে। দেখুন বন্ধুরা, এখন সবার ঘরেই এই সমস্যা যে শিশুরা কথা শোনে না, পড়াশোনা করে না এবং ভীষণ খিটখিটে স্বভাবের। আপনার বাড়িতেও যদি একই সমস্যা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এছাড়াও ঘরে যদি কেউ কারোর কথা না শোনে, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়, ভাই বোন বা বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন থেকে এই সমস্যা দূর করবে। এছাড়াও আজকাল অনেক মা বোনেরা অভিযোগ করেন তাদের স্বামী একদমই তাদের কথা শোনে না, যা খুশি তাই করেন। যদি স্বামী বা সন্তান অসৎ সঙ্গে পড়ে খারাপ পথে চলে যায়, মদ্যপান করে, অবৈধ সম্পর্ক করে, আপনি বুঝতে পারেন এবং বুঝতে গেলেও আপনার কথা শোনে না, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, এর সমাধান পাবেন। এছাড়াও এখন বেশিরভাগ বাড়িতে একটি সমস্যা থাকে, দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তেমন কোনো উন্নতি করতে পারে না, আয়ের চেয়ে ব্যয় বেশি, যার ফলে ঘরের অর্থের সমস্যা দেখা দেয়। সবিস্তারে বলবো, যদি আপনার স্বামী সন্তানরা আপনার সাথে একমত না হয়, ভুল সঙ্গে পড়ে এমন কিছু কাজ করছে যা আপনাকে বিরক্ত করে, তারা মদ সিগারেট গুটকা অন্য কিছু খেয়ে তাদের কেরিয়ার নষ্ট করছে, অবৈধ সম্পর্ক করছে, কিন্তু আপনি যখন তাদের সাথে কথা বলেন তারা বিরক্ত হয়ে ওঠে, রেগে যায়, যার ফলে ঘরে অশান্তি সৃষ্টি হয়, তাহলে এর একটি খুব সুন্দর সমাধান রয়েছে যা আপনাকে করতে হবে। কি করতে হবে জেনে নিন। আপনাকে এক চিমটি কালো তিল নিতে হবে এবং ফুল নিতে হবে এবং তার সাথে নিতে হবে এক ঘটি জল। এখন আপনাকে মহাদেবের যে কোনো মন্দিরে যেতে হবে। মহাদেবের মন্দিরে শিবলিঙ্গের পাশে আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। এরপর শিবলিঙ্গের উপর এক চিমটি কালো তিল অর্পণ করুন, তারপর ফুল অর্পণ করুন, তারপর এক ঘটি শুদ্ধ জল অর্পণ করতে হবে। জল ধীরে ধীরে অর্পণ করবেন যাতে কালো তিল পড়ে না যায়। পড়ে গেলেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কালো তিল কোনটি। এই কাজটি করার সময় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে, ওম শ্রম ভবেশ্বর মহাদেব, ওম শ্রমেশ্বর ভবেশ্বর মহাদেব, ওম সোমেশ্বর মহাদেব, এভাবে বারবার বলতে হবে। এরপর আপনাকে শিবলিঙ্গের উপর থেকে দুটি কালো তিল তুলে নিতে হবে, তারপর আপনাকে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে, এই তিল আমি ঔষধ রূপে নিয়ে যাচ্ছি, আমাদের বাড়িতে সুখ শান্তি থাকুক, আমাদের বাড়ির সব সমস্যা দূর হয়ে যাক, আমার স্বামী সন্তান খারাপ পথে চলে গেছে, তারা যেন ঠিক পথে ফিরে আসে। এভাবে প্রার্থনা করে দুটি কালো তিল নিয়ে ঘরে ফিরে আসুন। তারপর এই কালো তিল খাবারের সাথে এবং চায়ের সাথে বা জলের সাথে মিশিয়ে আপনার স্বামী বা সন্তানকে খাওয়াতে হবে। আপনি গোটা তিল খাওয়াতে পারেন বা পিসেও খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এর ফলে স্বামী ও সন্তান যে আপনার কথা শোনে না, খারাপ কাজ করে, তারা আপনার কথা শুনবে এবং খারাপ পথ থেকে ফিরে আসবে। এতে আপনার পরিবারেও সুখ শান্তি ফিরে আসবে। তবে মনে রাখবেন, যে কোনো শনিবার দিন আপনাকে এই প্রতিকারটি করতে হবে। এবার জেনে নিন দ্বিতীয় প্রতিকার, পিতৃদোষ দূর করার উপায়। যদি পূর্বপুরুষরা আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, এবং যদি পিতৃদোষ থাকে তবে প্রথমত জীবনে অর্থের অভাব হবে, পরিবারে ঝগড়াঝাটি হবে, অশান্তির পরিবেশ থাকবে, পরিবারে উন্নতি থাকবে না। পিতৃদোষ দূর করার জন্য আপনাকে শনিবারে অসৎ গাছের পুজো করতে হবে, এতে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন। এবং আমি আপনাকে তিনটি জিনিস বলবো যা আপনাকে করতে হবে যে কোনো শনিবার। দেখুন,
প্রথমে স্টিলের পাত্রে 2 চামচ কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল মিশিয়ে অশ্বত্থ গাছের মূলে অর্পণ করুন। ওম মহালক্ষ্মী নমো মন্ত্রটি জপ করতে হবে। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর বাস হবে। তারপর আপনাকে অশ্বত্থ গাছের মূলে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে হবে। তবে মনে রাখবেন, এই প্রদীপ যেন গোল হয়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এমন গোল প্রদীপ জ্বালানো হয়। এরপর আপনাকে অশ্বত্থ গাছের নিচে যে কোনো মিষ্টি, যেমন চিনি, গুড়, বাতাসা, মিছরি, যত কম হোক না কেন, পিঁপড়েদের জন্য রেখে আসতে হবে। এতে আপনার পূর্বপুরুষরা খুশি হবে এবং আপনার জীবনে সমস্ত ঝামেলা দূর হবে এবং রোগ বালাই দূর হবে। বাড়িতে মারামারি ঝগড়া বন্ধ হবে, উন্নতির পথ খুলে যাবে। এই প্রতিকার যে কোনো শনিবার কিন্তু আপনাকে করতে হবে। এবার তৃতীয় প্রতিকার জেনে নিন। এই প্রতিকার করার জন্য আপনার প্রয়োজন কিছুটা নিখুঁত আতপ চাল, 1 চিমটি কালো তিল, 1 মুঠো ধান। এই 3টি জিনিস আপনাকে একটি বাটিতে রাখতে হবে। এরপর শনিবার রাতে যখন বাড়ির সকল সদস্য বাড়িতে ফিরে আসবে, খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাবে, তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরে ঘরের প্রধান দরজার বাইরে কোথাও বাটিটা রেখে দিতে হবে এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘটি জল এবং সেই বাটিটা নিয়ে মহাদেবের মন্দিরে যেতে হবে। সেখানে উত্তর দিকে মুখ করে সেই আতপ চাল, কালো তিল ও ধান শিবলিঙ্গে অর্পণ করে তার উপর জল অর্পণ করতে হবে। এরপর শিবলিঙ্গ থেকে 3টি আতপ চাল, 3টি কালো তিল, 3টি ধান তুলে বাড়িতে নিয়ে আসতে হবে। এরপর একটি লাল কাপড়ে সেই কালো তিল, আতপ চাল, ধান বেঁধে টাকা রাখার জায়গায় রাখতে হবে। এমনটা করলে আপনার ঘরে কখনোই টাকা পয়সার কিন্তু অভাব আসবে না এবং আপনার ঘরে কিন্তু কোনোদিন টাকা পয়সার অভাব আসবে না, যেমন সেমনি টাকা সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে